নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ভিডিওটি শুরু করার আগে একটি কাইন্ড রিকোয়েস্ট, ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনারা জানেন যে বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু এই মুহূর্তে রিক্রুটমেন্ট প্রসেস চলছে, অর্থাৎ আপনাদেরকে কিন্তু ওভার ফোন অবশ্যই কল করে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে এবং তার বেসিসে কিন্তু ফার্দার যা যা স্টেপ তারা ফলো করবে সেই সমস্ত স্টেপগুলোকে ফলো করা হবে। আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স বা আমাকে যে যে কোয়েশ্চেনগুলো ওভার ফোন জিজ্ঞেস করা হয়েছিল তার কিন্তু লাইভ রেকর্ডিং রয়েছে এবং সেই রেকর্ডিং কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। তবে সেই বিষয়ে আসার আগে আপনাদেরকে আমি একটা কথা বলে দিতে চাই, যারা যে কোনো আননোন নাম্বার থেকে ফোন ধরতে চান না তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা নিয়ে একটুখানি সতর্ক থাকবেন। কেননা আমাকে কল করা হয়েছিল রাতের বেলায় অলমোস্ট 8:45 দিকে এবং আননোন নাম্বার থেকে কিন্তু আপনাদের কাছে কল আসবে এবং যে কোনো সময় কিন্তু আপনাদের কাছে কল আসতে পারে এবং শুরুতেই কিন্তু তারা ইন্ট্রোডাকশন দিয়ে দেবে যে তারা ওয়েবেল টেকনোলজি থেকে কল করছেন এবং তারপরে কিন্তু আপনাদেরকে 5টি র্যাপিড ফায়ার রাউন্ডের মাধ্যমে শর্ট কোয়েশ্চেন বা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে এবং যেখানে কিন্তু বেশ কিছু অপশান থাকবে এবং অপশানের মাধ্যমে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে এবং ফাইনালি আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো ঠিক হলো কি হলো না, কতগুলো অ্যান্সার ঠিক হলো সেই সংক্রান্ত সমস্ত রকম তথ্য দিয়ে দেবে এবং ফার্দার তাদের কী কী স্টেপ ফলো করবে তারা সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে বেশ কিছু ক্লু দিয়ে দেবে, যা যা আমি কিন্তু অলরেডি কল রেকর্ডিংয়ে রেখে দিয়েছি এবং কল রেকর্ডিং থেকে কিন্তু আমি এরপরে আপনাদেরকে অবশ্যই মার্চ করে শুনিয়ে দেব। তাই কাইন্ডলি ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সবাই দেখুন। জন অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাপ্লাই করেছিলাম। আচ্ছা, ইন্টারেস্টেড আছেন করতে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে, এটা একটা ইন্টারভিউ রাউন্ড আছে, আমি আপনাকে 5টা এমসিকিউ কোয়েশ্চেন জিজ্ঞেস করব, ওকে? ওকে, কোয়ালিফাইড হতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি তো ভেবেছিলাম যে হয়তো কোনো রকম প্রিপারেশন নেব, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। না না, এটা তো জাস্ট এমসিকিউ, কম্পিউটার সম্বন্ধেই আছে, সবাই জানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য ফাইল এক্সটেনশন অফ এমএস এক্সেল 2003 ডকুমেন্ট? হ্যাঁ, এ অপশন এ হচ্ছে এক্সএলএস, বি হচ্ছে পিএক্সটি, সি হচ্ছে এক্সএলএসএক্স, ডি হচ্ছে নান অফ দিস। অপশন সি। এটা কোয়েশ্চেনটা বুঝতে পারছেন? হ্যাঁ, 2003 যে ডব্লিউবি এমএস এক্সেল আছে তার এক্সটেনশন কি ফাইলটা? হ্যাঁ হ্যাঁ, এক্সএলএসএক্স। হ্যাঁ, অপশন সি এক্সএলএসএক্স ওটা। ম্যাডাম আরেকবার একটু অপশনগুলো বলবেন? ম্যাডাম আমি লিখছি অ্যাকচুয়ালি। আচ্ছা আমি বলছি, এ অপশন এ হচ্ছে এক্সএলএস, ডি হচ্ছে টিএক্সটি, আচ্ছা, সি হচ্ছে এক্সএলএসএক্স, আচ্ছা, ডি হচ্ছে নান অফ দি। নো ম্যাডাম, অপশন এ ফাইনাল। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে, উইচ এরিয়া ইন অ্যান এক্সেল উইন্ডো অ্যালাউজ এন্টারিং ভ্যালুজ এন্ড ফর্মুলা, মানে ফর্মুলা এন্ড ভ্যালুজ কোথা দিয়ে করা হয়? আচ্ছা ম্যাডাম, অপশন এ হচ্ছে মেনু বার, অপশন বি হচ্ছে টাইটেল বার, অপশন সি হচ্ছে ফর্মুলা বার, অপশন ডি হচ্ছে নান অফ দি। কোনটা হবে? ফর্মুলা বার, অপশন সি ফর্মুলা বার। ওকে, তারপরে নাম্বার 3 হচ্ছে, টু প্রিপেয়ার আ প্রেজেন্টেশন অর স্লাইড শো উইচ অ্যাপ্লিকেশন ইজ কমনলি ইউজ? নাম্বার এ হচ্ছে ফটোশপ, বি হচ্ছে পাওয়ার পয়েন্ট, সি হচ্ছে আউটলুক এক্সপ্রেস, ডি হচ্ছে অল অফ দি, উইচ ওয়ান? ম্যাম কোয়েশ্চেনটা একবার একটু বলবেন। মানে প্রেজেন্টেশন আর স্লাইড শো করার জন্য কোন অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করা হয়, কমনলি ইউজ করা? আচ্ছা, ফটোশপ করে না, পাওয়ার পয়েন্ট করে না, আউটলুক এক্সপ্রেস করে না, অল অফ দি? না, পাওয়ার পয়েন্ট, পিপিটি প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, নাম্বার 4 ইজ, উইচ অফ দিস ইজ নট আ ভাইরাস, মানে কোনটা ভাইরাস না? আচ্ছা, নাম্বার এ হচ্ছে ক্যাসপারস্কি, নাম্বার বি হচ্ছে মেলাইসা, নাম্বার সি হচ্ছে ক্রিপার, নাম্বার ডি হচ্ছে নান অফ দি। ম্যাডাম ক্যাসপারস্কি একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার। হ্যাঁ রাইট। নাম্বার 5 এন্ড ফাইনাল কোশ্চেন হচ্ছে, মাইক্রোসফট অফিস ডাজ নট ইনক্লুড পাওয়ার পয়েন্ট, এক্সেল, ওয়ার্ড, অ্যান্ড্রয়েড? অ্যান্ড্রয়েড, কারণ অ্যান্ড্রয়েড একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মানে অপারেটিং সফটওয়্যার মোবাইলের। হ্যাঁ
একদম ঠিক, 5টা 5টা ঠিক কারেক্ট হয়েছে। আর যদি আপনি কোয়ালিফাইড হন তাহলে পরে আপনাকে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর যে আমাদের আছে উনি আপনাকে কন্ট্যাক্ট করে ফুল ইনফরমেশনটা দিয়ে দেবে। ওকে আচ্ছা ম্যাম, আমি কি কোনো মানে মানে ফাইনালি যে আমি শর্টলিস্টেড হচ্ছি কিনা সেটার জন্য কি কোনো ইমেল পাবো বা কোনো মেসেজ পাবো? শর্ট লিস্টেড হচ্ছে কিনা এটাই আমাদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর জানাবে। আচ্ছা আচ্ছা, ওকে, ওরা ইন্ডিভিজুয়ালি কন্ট্যাক্ট করে সব জানিয়ে দেবে। আচ্ছা আচ্ছা ম্যাম, ঠিক আছে, ঠিক। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম, ওয়েল ডান, থ্যাংক ইউ ম্যাম, ওকে।